রাজ্যর প্রান্তে প্রান্তে জাপানিজ এনকেফেলাইটিসের ভয়ঙ্কর প্রাদুর্ভাব। সংহারী বানর পিছত জাপানিজ এনকেফেলাইটিসের প্রাদুর্ভাবক লৈ উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। শুক্রবার দিন রাজ্য মুঠ আক্রান্ত 16 জন। 24 ঘণ্টাত জাপানিজ এনকেফেলাইটিসের মৃত্যু হয়েছে 4 গৰাকী রোগীর। এখনের পিছত আন এখন জেলালে সম্প্রসারিত হয়েছে এই জাপানিজ এনকেফেলাইটিসের হাতুরা। কার্বিয়াংলং ভয়ঙ্কর রূপত বিয়পিছে জাপানিজ এনকেফেলাইটিস। জেলাখনের 6 গৰাকী লোক জাপানিজ এনকেফেলাইটিসত আক্রান্ত হয়েছে। আক্রান্তর সরসংখ্যকই হাওড়াঘাট অঞ্চলের। সম্প্রতি জাপানিজ এনকেফেলাইটিসের রোগ প্রতিরোধের ঘরে ঘরে আঁঠুয়া বিতরণ স্বাস্থ্য বিভাগের। আমি ঘরের আঁঠুয়াব দরবকরণ করো, আই টি বি এন বলে যা কয়। আন আরো এটা আমি করো, সেই হল যত আমি জে ই বা এ এস যত আমি মানে সন্দেহ করো সেই এরিয়াত আমি ফগিং করো। ইফালে হুজেত উত্তেজনক হারত বৃদ্ধি পাইছে জাপানিজ এনকেফেলাইটিস। জি এম সি এইচত মৃত্যু ঘটিছে হুজাই জেলার রাজীব উদ্দিন নামের রোগীর। লোকজনক কোনো পরীক্ষা নকরাক 1800 টাকার ঔষধ লিখি পঠিয়ার অভিযোগ পরিয়ালর। কামরূপ মহানগর, বরপেটা, নগাঁও, নলবাড়ী, শিবসাগর জেলাতো ভয়ঙ্কর প্রাদুর্ভাব জাপানিজ এনকেফেলাইটিসের। নগাঁওত 4, উদালগুড়িত 3 জন আক্রান্ত। রাজ্য 15 দিনত মৃত্যু হয়েছে 23 গৰাকী রোগীর। বানর সংহারের পিছত এটা রাজ্যত এইদরে ভয়ঙ্কর প্রাদুর্ভাব ঘটিছে জাপানিজ এনকেফেলাইটিসের। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।